السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. فكذبوه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكذبوه فأهلكناهم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم. كذبت ثمود المرسلين إذ قال لهم أخوهم صالح ألا تتقون. পরপর পড়ে যাও ফাকাযাবু। ইরে বাবা, এটা সহজ, তোমার প্রশ্ন খুব সহজ, অল্প কয়েকটা একমাত্র। শীত বলো, তুমি বলো, বলো একটাই পারো, আর পারো না? ফাকাযাবু আর কোথাও নাই, আছে। হ্যাঁ বলো, থাকলে বলো, কোরআন শরীফের ভিতরেই তো, সমস্যা নেই, তুমি পারবে, খোঁজো বের করো। আট সতেরো, আট পারো সতেরো পৃষ্ঠায় নাই। جئناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عمين. وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون. فكذبوه فأنجيناه والذين معه برحمة منا. لكن فكذبوه فأنجيناه فكذبوه فنجيناه أغره فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف في الأرض وأغرقنا الذين كذبوا. حسبك. صدق الله العظيم. এই প্রতিযোগীরা যখন প্রস্তুতি নিচ্ছিল তখন আমি বলতে শুনছিলাম এই ছোট্ট প্রতিযোগী রাশিদ আহমদকে, যে আমি সব বিষয়ে সবল কিন্তু একটি বিষয়ে আমি দুর্বল, সেটি হচ্ছে এই আজকের পর্বের বিষয়। চিন্তার কোনো কারণ নেই, ইনশাল্লাহ আরও মেহনত করো, এগুলি সহজ, এগুলি শিখতে হবে তো, আজ তো নতুন নয়, এই এনটিভির এই প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকে এভাবে প্রশ্ন করে আসছে। তোমরা দেখো টিভিতে দেখো যে মুসাবার আয়াতগুলি শব্দগুলি শেষ কয়েকটি পর্বে কীভাবে প্রশ্ন করা হয়, এগুলি তো সহজ জিনিস, নতুন কিছু নয়। যে বিষয়টি তোমার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে আমরা দেখেছি, আগামীতে ইনশাল্লাহ এই বিষয়ে তুমি সবচেয়ে সেরা হবে, এই প্রত্যাশা রেখে রাখছি। মহতারাম আবু ইউসুফ, এই পর্যায়ে তাকে কিন্তু আমরা কখনই নেগেটিভ কোনো মন্তব্য করতে পারিনি। রশিদ তুমি এগিয়ে যাও বাবা, অনেক অনেক শুভকামনা তোমার জন্য। মুফতি ওয়াজেদ আলী, আমরা সফলতা কামনা করি, ধন্যবাদ জানাই কোরআনের আলো প্রতিভা সন্ধানে 2022 কর্তৃপক্ষকে, বিশেষ করে মহতারাম আবু ইউসুফ সাহেবকে। মহতারাম মানবিক শওকত, এই পর্বে যদি তুমি নাও থাকতে পারো, সামনের পর্বে এই চোখের পানি তোমাকে ইনশাল্লাহ অনেক দূর নিয়ে যাবে। রাশিদ আহমদ শুধু ফেনীবাসীর গর্ব নয়, রাশিদ আহমদ পুরো বাংলাদেশের গর্ব, পুরো মুসলিম উম্মার গর্ব হবে, এ প্রত্যাশা আমার রইল। রাশিদ আহমদের চোখের পানি আমি মুছে দিচ্ছি, ইনশাআল্লাহ সে সাফল্য অর্জন করবেই করবে, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।